প্রতিনিধি হিসেবে উপস্থিত আমাদের সকলের প্রিয় সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ এল কাফি স্যারকে স্যারকে ফুল দিয়ে বরণ করবেন ডাক্তার। এখন ফুল দিয়ে বরণ করা হবে আমাদের সব থেকে শ্রদ্ধেয় ডাক্তার স্যার তারিফুজ্জামানকে, সভাপতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মাগুরা। তাকে ফুল দিচ্ছেন ডক্টর সাজেদা আক্তার সোমা। হবে আমাদের মাগুরার কৃতি সন্তান ডাক্তার কাজী মিল্লুর রহমান স্যারকে, স্যারকে ফুল দিয়ে বরণ করবেন ডক্টর জুই। এদিকে যাক। আমি চেষ্টা করছিলাম যে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি স্কোপ অফ ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, আমরা কোথায় ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি কি এটাও হতে পারে। অনেকেই জানেন যে আসলে ম্যাক্সিলোফেসিয়াল একটা ভাষা, সে ডোমেনটা অনেক বড়, তো এখন সেই ডোমেন বাট আজকে আমি সমস্ত সেপারেশন থেকে আলাদা করে সব কিছু দেখানোর সুযোগ কী কী আছে এবং কীভাবে আমরা সেখানে নিজেদেরকে সম্পৃক্ত করি। অ্যাসোসিয়েশন ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি অ্যাসোসিয়েশন সারোগেটের সব ডিপার্টমেন্ট যদি আমি বলি, এন্ডো, পেরিও, অর্থো, প্রস্থ, ইমপেল, ইমপ্ল্যান্ট অ্যান্ড পেডোডন্ট, এভরিহোয়ার দের ইজ এ অ্যাসোসিয়েশন অফ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি। এখন আমি যদি চিন্তা করি যে সিম্পল একটা এক্সট্রাকশন, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য বেনিফিট অফ প্যাশেন্ট, প্যাশেন্টের বেনিফিট নির্ভর করে টুডে বর্তমান যুগে বিশেষ করে অ্যাট্রমাটিক এক্সট্রাকশনের উপর ডিপেন্ড। আমি বাংলায় বলছি, ইংলিশে মাঝে মাঝে বলতে হতে পারে, সরি। তো যে কারণে এক্সট্রাকশন আমরা করবো, আমরা জানি সকালবেলার থেকে যে এক্সট্রাকশন ইজ এ মেথড অফ ট্রিটমেন্ট, একটা দাঁত ফেলতে হবে, দাঁত ফেলতে গেলে সেই শুড হ্যাভ টু বি ডান অ্যাট্রমাটিক্যালি, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। ওয়াই? বিকজ অ্যাট্রমাটিক টুথ এক্সট্রাকশন ইজ প্রিজার্ভ দ্য বোনস অ্যান্ড ইন ফিউচার ইউ ক্যান ইউজ দ্য বোনস ফর ফার্দার রিহ্যাবিলিটেশন থ্রু দ্য অ্যাট্রমাটিক এক্সট্রাকশন, বিকজ আমি পরে ইমপ্ল্যান্ট করতে পারি, আমি পরে প্রস্থেসিস করতে পারি, আর এনি কাইন্ড অফ থিংস উইল থিঙ্ক অ্যাবাউট, আমরা বোন সেটাকে প্রিভেন্ট করার জন্য উই হ্যাভ টু ট্রাই অ্যাট্রমাটিক এক্সট্রাকশন। অ্যাট্রমাটিক এক্সট্রাকশন যখন হবে না, অ্যাডিশনাল সাপোর্ট অ্যাট সেম টাইম ইফ পসিবল গো ফর গ্রাফটিং, গ্রাফটিং হলে হেল্প করবে, অথবা সকেট প্রিজারভেশন করতে হবে, বিকজ আমরা জানি যে ন্যাচারাল বোন লস এর মধ্যে, এই জন্য একই সাথে আমাদের আরও